আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানবো এই মাদারবোর্ডে খুব সহজে কিভাবে ঠিক করা যায়। সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের খুব বেসিক আইডিয়া চলে আসবে। এই মাদারবোর্ড খুবই খারাপ হয়, মানে দেখা যায় হাজারের মধ্যে 80% কিন্তু মাদারবোর্ডই খারাপ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে কাজগুলো করে নেবেন বা ফল্টগুলো বুঝতে পারবেন, তা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের যদি কোনো ধরনের সাপ্লাই টিভিটা ডেট থাকে, প্রথমে আপনারা করণীয় হচ্ছে 3.3 ভোল্ট সাপ্লাই ঠিক আছে কিনা এটা দেখে নেবেন, বা 5 ভোল্ট ঠিক আছে কিনা এটাও দেখে নেবেন। প্রথম অ্যাট ফার্স্ট টাইম আপনারা 5 ভোল্টটা চেক করে নেবেন সাপ্লাইটা ঠিক আছে কিনা, তারপর 3.3 ভোল্ট ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। এগুলো যদি ঠিক থাকাও সত্ত্বেও যদি সাপ্লাই না আসে বা সামনে কোনো ইন্ডিকেট না দেয় লাইটের, তাহলে আপনারা 1.5 ভোল্ট বা 1 ভোল্ট এই দুইটা সাপ্লাই ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। তো এই সাপ্লাইগুলো যদি ঠিক থাকে, তারপরেও যদি দেখা যাচ্ছে কোনো ধরনের সিমটম পাচ্ছেন না ডিসপ্লেতে, সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রামের সাপ্লাই ঠিক আছে কিনা দেখে নেবেন। যে সফটওয়্যার যে থাকে, যে প্রোগ্রামটা, প্রোগ্রাম ঠিক আছে কিনা, প্রোগ্রামের সাপ্লাইগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। ওটা যদি 3.3 ভোল্ট ঠিক থাকা সত্ত্বেও যদি না হয়, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে এটা প্রোগ্রাম খারাপ, প্রোগ্রাম পুনরায় করে দিলে ঠিক হয়ে যাবে। আর যদি ছবি ব্যাকলাইট জ্বলে কিন্তু সাউন্ডও আছে কিন্তু ছবি নাই, প্যানেলের সাপ্লাই ঠিক আছে এবং প্যানেলের হাই সাপ্লাইও ঠিক আছে কিন্তু কোনো ধরনের ছবি নাই ডিসপ্লেতে, সেক্ষেত্রে আপনাদের কি করণীয়, আপনারা প্রথমে 0 ওহমসের কয়েলগুলো মেপে দেখতে পারেন। আর যদি তাতেও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা এখানে যে 1.1 শুধু একটা 1 ভোল্ট থাকবে এই সাপ্লাইটা আপনারা ঠিক আছে কিনা মেপে নেবেন। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা কয়েলগুলো আবার একটু ভালো করে মেপে দেখতে পারেন। আর যদি আরও রিস্টার্ট হয় সেক্ষেত্রে আপনারা চ্যানেল বক্সটা খুলে দেখতে পারেন। আরেকদিকে হচ্ছে যদি 6 টাইম ব্লিকিং হয়, সেক্ষেত্রে আপনাদের ব্যাকলাইট খারাপ সম্ভাবনা খুবই বেশি থাকে। ব্যাকলাইট চেঞ্জ করার পরেও যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনারা ইনভার্টারের 19 ভোল্ট ঠিক আছে কিনা দেখে নেবেন এবং 12 ভোল্ট সাপ্লাই, আইসির 12 ভোল্ট সাপ্লাই ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। তো এগুলো যদি ঠিক থাকা সত্ত্বেও যদি আপনার 6 টাইম ব্লিকিং না যায়, সেক্ষেত্রে আপনার লাইট যদিও ভালো থাকে, তাহলে আপনাদের আইসিটা এক চান্স চেঞ্জ করে দেখা উচিত। চেঞ্জ করে দেখার পরে আদারওয়াইজ বলা যাবে মাদারবোর্ডে ছোটোখাটো 10K রেজিস্ট্যান্স থাকে, এগুলো খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার 10K রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেখতে পারেন। তো এই ধরনের এই ওভারঅল যে মাদারবোর্ডের আমি বলেছি, অ্যাট ফার্স্ট টাইম যদি ডেট হয় আপনার এই 5 ভোল্ট আগে দেখবেন। আর যদি কোনো ধরনের ওয়াইফাই না চলে, আপনারা ওয়াইফাইয়ের যে পাশে যে সাপ্লাই আইসি আছে, ডাটা আইসি আছে, আপনারা ওটার সাপ্লাইটা মেপে নেবেন, সাপ্লাইটা ঠিক আছে কিনা। তো আমি বলবো আমরা আপনারা সবসময় কাজের ক্ষেত্রে খুব মিটারটা মাথাটা খুঁজে চোখা করে যেন একটার সাথে একটা না লাগে ওই ধরনের ভাবে কাজ করে।